আজকের বেশিক্ষণ তোমারে টাইম দিতে পারবো না। বাড়িতে বিশাল একটা ভেজাল লেগে গেছে। কি ভেজাল লাগছে? বিষয়টা খুব সেনসিটিভ। আমি তাহলে ঘটনাটা তোমারে খুলে দেব। আমার মিয়া ভাই একটা খারাপ এর পাল্লা গেছে। কি বলছো? আরে কি কমো তোমারে, আমার ভাবি তো কঠিন মহিলা, মিয়া ভাই যে কাম করতে পারে না ভাবি সেই কাম করে দেখাইছে। ভেরি গুড, খুব ভালো করছে ভাবি। আচ্ছা ওই মহিলাকে কি তোমাদের বাড়িতে এখন আটকে রেখেছে? হ্যাঁ, ওই মাইয়া মিয়া ভাইয়ের পকেটের টাকা খসন শুরু করছে। মিয়া ভাই এই ঘটনা বুঝতে পাইরা ওই মায়ের থেকে সরে আইছে। তারপর থেকে মাইয়া মিয়া ভাইয়ের ব্ল্যাকমেল শুরু করছিল। এগর তো নানান লোকের লোকে কানেকশন থাকে, পর্দা দেখা যাবো কি আমরা যে আটকে রেখেছি উল্টা আমরা একটা বিপদে পড়ে গেছি। কথাটা ভুল বলো না, একই তো মেয়ে মানুষ, তার উপর আবার খারাপ। আচ্ছা তোমরা পুলিশকে ইনফর্ম করছো না কেন? হ্যাঁ ওনাকে তো পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। তাই করুন লাগবো, আমার ভাইয়ের মাথে এসব কিছুই ধরবো না, যা করার আমারই করার। ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি চলে যাও, এখানে আর সময় নষ্ট করো না। এমনই যাবো গা, তোমার সাথে আর একটু সময় কাটাবো না? কালকে সময় কাটাই, এখন যাও। ফোন দিও। আচ্ছা ঠিক আছে। আমি রসুলপুরে ওই মুসলিম সরকারের যাত্রা চালাইতে পারমিশন দিব না। তাই করেন বস। বস আর একটা খবর শুনছি, মুসলিম সরকার তার বউরে খুন করার লাগিয়ে বোরহানরে ফিট করছে, কিন্তু মুসলিম সরকার বউ আবার বোরহানরে হাত করিয়ে ফেলাইছে। কসকে? হ্যাঁ বস, ওহন মুসলিম সরকার বউ মুসলিম সরকারের খুন করতে চাইতে আছে। শোন এই কথা জানি মুসলিম সরকারের বউ না জানে? জানবো কেমনে? আর একটা কথা বস, রসুলপুরের খলিল ভাই মুসলিম সরকারের বিরুদ্ধে এলাকার লোকজন এক করতেছে। গুড, এইটা খুব ভালো খবর। জি, দানবের বিরুদ্ধে মানবের জায়গা ওঠাটা খুব জরুরি। আমি আইজি খলিল লয়ে কথা বলবো, ওর একটু ভালো পরামর্শ দেওয়া দরকার, ভুল করে ফেলাইলেও কিন্তু বিপদে পড়ে যাবো। জি, আপনি বাঁকা বাইরে ফোন দিয়ে, ওর কাছে মেলা খবর আছে। বাঁকারে এখন আমার খুব দরকার। মুসলিম সরকার এই সময়ে যাত্রার ঘরে থাক, এই সুযোগে আমি যদি রসুলপুরের মানুষজনরে মুসলিম সরকারের বিরুদ্ধে জাগায় তুলতে পারি, তাইলে রসুলপুরে মুসলিম সরকারের রাজত্ব শেষ হয়ে যাইব। জি বস, মুসলিম সরকার কাইতে গেলে সুলেমান মৃধা দুর্বল হয়ে পড়বো। এক এক কইরা আমি সব দুর্বৃত্তরে সমান করে ফেলাম। আচ্ছা।